আহমদ সবার বুদ্ধিজীবিতা এখানেই গুরুত্বপূর্ণ, যে প্রতিষ্ঠিত হাল ফ্যাশনের প্রতিষ্ঠিত ফ্যাশন সর্বস্ব যে সমাজ, কর্তৃত্বপরায়ণ যে সমাজ, তাদের পক্ষে সব আহমদ ছাপা লিখতে যাননি, যেটা আমাদের বেশিরভাগ কবি সাহিত্যিক নাট্যকার ফিল্মমেকার অভিনেতা গায়ক কবি চিত্রকর সবাই প্রতিষ্ঠিত সমাজের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করার জন্য শিল্পকলা করে থাকে, তাদের মনোরঞ্জন করার জন্য ব্যস্ত থাকে। শিল্পী কবি অভিনেতা তারা মনোরঞ্জন করে নিজেরা দুটো পয়সা পায়, একটা খ্যাতি পায়, তার মধ্যে তাদেরকে তারকাও তারা আবার নাম টাম নিয়ে ফেলে, এই মনোরঞ্জন করতে করতে তারকা নামও হয়ে যায়। আহমদ ছাপাকে এই জন্য মেইন স্ট্রিম সোসাইটির বুদ্ধিজীবীরা প্রায় গ্রহণ করেনি, তাদের আহমদ ছাপা বেঁচে থাকা পর্যন্ত। এবং এখনও আহমদ ছাপার যে গ্রহণযোগ্যতা তরুণদের কাছে, সেই গ্রহণযোগ্যতা অন্য কোনো লেখকের নেই। আর যারা সিনিয়র লেখকরা আছেন তাদের এভাবে, এটা যে কোনো বইয়ের দোকানে বা বইমেলাতে বই বিক্রির মতো দিয়ে টের পাওয়া যায়, পাঠ আলোচনায় টের পাওয়া যায়, তরুণদের আড্ডায় টের পাওয়া যায়। তো একটা সোসাইটির নার্ভটা হচ্ছে তরুণরা নির্মাণ করে, তাদের কাছে আহমদ ছাপা গুরুত্বপূর্ণ, সেই কারণেই আহমদ ছাপা গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে উল্লেখযোগ্য। সবাইকে অনেক ভালোবাসা।